আসসালামু আলাইকুম। ই ফুটবল পেস মোবাইল গেম। আপনি যদি সম্পূর্ণ নতুন ইনস্টল করে নতুন ভাবে এই খেলা স্টার্ট করেন তাহলে আপনার জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও ই ফুটবল পেস গেম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমি জানি আপনি যদি ই ফুটবল পেস গেমটি নতুন ভাবে ইনস্টল করে নতুন ভাবে খেলা স্টার্ট করেন তাহলে আপনি ই ফুটবল পেস সম্পর্কে অনেক কিছু এখনো জানেন না। আমিও যখন ই ফুটবল পেস গেমটি নতুন ইনস্টল করেছিলাম অনেক কিছুই না জেনে ভুল করে বসেছি। এর মধ্যে সবচেয়ে হাস্যকর ভুল হচ্ছে আমার স্কোয়াডের বেস্ট প্লেয়ারকে ট্রেন করতে গিয়ে আমার স্কোয়াডের বেস্ট প্লেয়ারকেই ট্রেনার বানিয়ে ফেলেছি। আমি জানি আমার মতো এমন ভুল অনেকেই করেছেন, তাই আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি আপনি স্টেপ বাই স্টেপ দেখলে ই ফুটবল পেজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এই ভুলগুলো কখনোই করবেন না। তো আর কথা বাড়াচ্ছি না, আমি আছি আপনাদের সাথে ইস্তিয়া খান। আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল ইকানস অফিসিয়াল। যারা এখনো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি একটু ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি আপনি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন ইউ আর দ্য বস। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন, যদি ভিডিও ভালো না লাগে ডিসলাইক করতে পারেন, যে কোনো একটা তো অবশ্যই করবেন, তাই না? অলরাইট ভিউয়ার্স, ই ফুটবল পেস মোবাইল গেম সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমাকে প্রথমে ই ফুটবল পেস মোবাইল গেমটি ওপেন করে নিতে হবে। তার জন্য আমরা সরাসরি চলে যাবো আমাদের স্মার্টফোনের ডিসপ্লেতে। হ্যালো ভিউয়ার্স, আমরা অলরেডি আমাদের ই ফুটবল পেস মোবাইল গেমটার মধ্যে চলে আসছি। আপনি যদি ই ফুটবল পেস মোবাইল গেমটি নতুন ইনস্টল করে খেলা স্টার্ট করেন তাহলে আপনার প্রথমে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে একটা কোনামি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলা। আপনারা চাইলে কোনামি অ্যাকাউন্ট ক্রিয়েট না করেও ই ফুটবল পেস মোবাইল গেমটি খেলতে পারেন। তবে কোনামি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এটাই সুবিধা, সেটা হচ্ছে আপনার পরবর্তীতে যদি কখনো আপনার স্মার্টফোনটি আপনি সেল করে দেন কিংবা হারিয়ে যায় তাহলে আপনি ব্যাকআপ হিসেবে আইডিটা ব্যাক আনতে পারবেন। তখন আপনি জাস্ট ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনার স্কোয়াড যেটা বানিয়েছিলেন সেই স্কোয়াডটা ফিরিয়ে আনতে পারবেন। তো কিভাবে একটা কোনামি অ্যাকাউন্ট প্রপারলি ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ সব কিছু নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা চাইলে আপনারা দেখতে পারেন। সেই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। আই কার্ডও আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। কোনামি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা দেখতে পারবেন একটা অনার আইডি ক্রিয়েট হয়ে যাবে, এটা হচ্ছে পেস অনার আইডি। এই আইডিটা আপনারা চাইলে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে পারবেন। আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করলে আপনার ফ্রেন্ড আপনাকে সেটার মাধ্যমে রিকোয়েস্ট পাঠাতে পারবে, আপনি আপনার ফ্রেন্ডের অনার আইডি নিয়ে তাকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এখন আমি ই ফুটবল পেজ মোবাইল গেমটি সম্পূর্ণভাবে ওপেন করে নিচ্ছি। আপনারা দেখবেন ই ফুটবল পেজ মোবাইল গেমটি সম্পূর্ণ নতুন ইনস্টল করার পর আপনারা যখন খেলা স্টার্ট করবেন তখন দেখবেন আপনার স্কোয়াডে কিছু প্লেয়ার আপনাকে কোনামি অ্যাড করে দিয়েছে, সেগুলো হচ্ছে সিলভার বল প্লেয়ার। সেই প্লেয়ার দিয়ে চাইলে আপনার ব্যাটার গেম প্লে করতে পারবেন না, কারণ সেই প্লেয়ারের কোনো স্টেমিনা নেই, সেই প্লেয়ারের কোনো স্কিল নেই। সেই প্লেয়ারকে আপনাকে প্রথমে চেঞ্জ করে নতুন প্লেয়ার আপনার টিমে বা আপনার স্কোয়াডে সাইন ইন করতে হবে। আর নতুন প্লেয়ার যদি আপনার সাইন ইন করতে হয় তাহলে আপনাকে প্রথমে কন্ট্রাক্টে যেতে হবে, কন্ট্রাক্ট থেকে এজেন্টের মধ্যে যাওয়া লাগবে। এজেন্টের মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন বক্স ড্র আছে, স্পেশাল বক্স ড্র আছে, তারপর রেগুলার বক্স ড্র আছে। আপনারা দেখবেন সেখানে স্পেশাল বক্স ড্রের মধ্যে প্রবেশ করলে দেখতে পারবেন এখানে কিছু বক্স আছে, সেখানে আপনারা বিভিন্ন প্লেয়ার কার্ড আপনারা বক্স পেয়ে যাবেন। আইকনিক প্লেয়ার কার্ড বক্স পাবেন, ফিচার প্লেয়ার কার্ড বক্স পাবেন। এখানে সবচেয়ে বেস্ট এবং দামি কার্ড হচ্ছে আইকনিক প্লেয়ার কার্ড, এরপর হচ্ছে লিজেন্ডারি প্লেয়ার কার্ড, এরপর হচ্ছে ফিচার প্লেয়ার কার্ড, এরপর বেজ কার্ড। আবার এই কার্ডগুলোর মধ্যেও তিনটা বল আছে, সেগুলো হচ্ছে ব্ল্যাক, গোল্ডেন অ্যান্ড সিলভার। সবচেয়ে ব্ল্যাক বলই বেস্ট গেম প্লে আপনাকে উপহার দিবে। তো আপনারা চাইলে কয়েন এবং জিপি দিয়ে আপনার পছন্দের প্লেয়ারকে বক্স ড্রয়ের মাধ্যমে আপনার টিমে আপনি সাইন ইন করতে পারেন। তো আমার এখানে একটা ফ্রি বক্স আছে, সেই ফ্রি বক্সে আমি সাইন ইন করছি এবং বক্স ড্র করে আমাকে একটা প্লেয়ার দিবে। তো একটা সুন্দর অ্যানিমেশন চলার পর আপনার একটা প্লেয়ার আপনি পেয়ে যাবেন। তো অ্যানিমেশনটা কমপ্লিট হওয়ার পর আপনার যে প্লেয়ারটা পেয়েছেন সেই প্লেয়ারটা আপনাকে দেখাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা গোল্ডেন পল প্লেয়ার পেয়েছি, সেই প্লেয়ারটাকে এখন আমি আমার টিমে সাইন ইন করতে পারবো। তো আমার টিমে আমি সাইন ইন করে ফেললাম, এখন আমি সেই প্লেয়ারকে আমার টিমে কীভাবে বা আমার স্কোয়াডে কীভাবে আনবো সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এর জন্য আপনারা চলে যাবেন ক্লাব হাউসের মধ্যে, স্কোয়াড ম্যানেজারের মধ্যে যাওয়ার পর তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা টিম। তো এই টিম থেকে আমি একটা প্লেয়ার চেঞ্জ করতে চাচ্ছি, তাইলে আপনাকে আমি যে অপশনটা মার্ক করে দিয়েছি সেই অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে যে কোনো প্লেয়ার আপনি যে পছন্দের প্লেয়ারটা আপনি আনতে চাচ্ছেন জাস্ট ড্র্যাগ করে আপনার প্লেয়ারের উপর ছেড়ে দিবেন, তাইলে হয়ে যাচ্ছে, একদম সহজ। তারপর আপনি সেভ বাটনের মধ্যে ক্লিক করে আপনি সেভ করতে পারেন। আচ্ছা, সেভ করলাম, এখন আসেন কীভাবে ট্রেড করতে হয় সেটা একটু আমি শিখিয়ে দিই আপনাদের। তো আপনার কাছে যদি ট্রেড কটাটাই নতুন মনে হয় তাহলে আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। ট্রেড হচ্ছে আপনি যদি প্লেয়ার ড্র করতে করতে একটা প্লেয়ার তিনটা হয়ে যায়, মানে তিনটা প্লেয়ার আপনি সাইন ইন করে ফেলেন, সেম তিনটা প্লেয়ার দিয়েই আপনারা চাইলে আপনার পছন্দের আরেকটা প্লেয়ার আপনি সাইন ইন করতে পারেন, সেটাকে হচ্ছে ট্রেড বলা হয়। তো কীভাবে ট্রেড করতে হয়, মাই ক্লাব হাউস থেকে আপনারা প্রবেশ করবেন মাই টিমসের মধ্যে। মাই টিমের মধ্যে যখন প্রবেশ করবেন আপনারা দেখতে পারবেন লেখা আছে প্লেয়ার কার্ড,
আপনার প্লেয়ার কার্ডের মধ্যে প্রবেশ করবেন। প্লেয়ার কার্ডের মধ্যে প্রবেশ করলে আপনার যে প্লেয়ারগুলো আপনি সাইন ইন করছেন সেই প্লেয়ারগুলো দেখাবে। জাস্ট এখান থেকে আপনাকে ট্রেড অপশনের মধ্যে ক্লিক করতে হবে। সো ট্রেড অপশনের মধ্যে আমি ক্লিক করলাম। ট্রেড অপশনে ক্লিক করার পর আপনার যে তিনটা প্লেয়ার সেম আছে সেই তিনটা প্লেয়ারকে সিলেক্ট করে দিয়ে কন্টিনিউর মধ্যে ক্লিক করতে হবে। এরপর ফিল্টার আসবে, আপনি যে প্লেয়ারটা আপনার টিমে সাইন ইন করতে যাচ্ছেন সেই প্লেয়ারটা কোন টিমে খেলে বা কোন দেশে খেলে বা কোন ক্লাবে খেলে সেই ক্লাবটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন বা সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দিতে পারেন বা আপনি পজিশনটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনি সার্চ বাটনে ক্লিক করলে আপনার সেই প্লেয়ারটা এখানে চলে আসবে। সেই প্লেয়ারটা চলে আসলে আপনি জাস্ট আপনার সেই প্লেয়ারের মধ্যে ক্লিক করে সাইন ইনের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার প্লেয়ারটাকে আপনার টিমে বা আপনার স্কোয়াডে সাইন ইন হয়ে যাবে। আশা করি আপনাকে এ পর্যন্ত বোঝাতে পেরেছি। হ্যালো ভিউয়ার্স, এখন আসেন কীভাবে আপনার প্লেয়ারকে আপনি ট্রেন করবেন। অনেকে ট্রেন করতে গিয়ে ভুলবশত প্লেয়ারকে ট্রেনার বানিয়ে ফেলে, তাই আপনার থেকে অবশ্যই প্রপারলি জানা উচিত কীভাবে প্লেয়ারকে ট্রেন করতে হয়। এর জন্য ক্লাব হাউস থেকে মাই টিম অপশনের মধ্যে ক্লিক করে প্লেয়ার্সের মধ্যে ক্লিক করতে হবে। এরপর আপনি যে প্লেয়ারকে ট্রেন করতে যাচ্ছেন সেই প্লেয়ারকে সিলেক্ট করতে হবে। আপনারা দেখতে পারবেন সেই প্লেয়ারের একটা লেভেল আছে, সেই লেভেলটাকে আমাদের আপ করতে হবে। তার জন্য প্লেয়ারকে যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমরা যদি প্লেয়ারকে সিলেক্ট করে দেন আমরা দেখতে পারবো সেখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ট্রেনিং। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রেনিং নামে একটা অপশন আছে, সেই ট্রেনিং নামের অপশনের উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পারবেন ট্রেনার টু ইউজ নামে একটা অপশানের মধ্যে অনেকগুলো ট্রেনার আছে, স্পেশাল ট্রেনার। এগুলো আমি পেয়েছি ম্যাচ ডে খেলে। আপনারা যদি ম্যাচ ডে খেলেন এখানে অনেকগুলো ট্রেনার আপনার জমা হয়ে যাবে, আরও ওভার বেশি হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে জাস্ট স্পেশাল ট্রেনার বা ট্রেনারগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। দেন চারটা সিলেক্ট করার পর আপনাকে ক্লিক করতে হবে নেক্সটের মধ্যে। নেক্সটের মধ্যে ক্লিক করার পর আপনাকে প্রসিডের মধ্যে ক্লিক করতে হবে। প্রসিডের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার প্লেয়ারের যে লেভেলটা আছে 22, এক এক প্লেয়ারের এক একটা লেভেল থাকে, সেই লেভেলটা আপ হবে। অ্যান্ড আপ হলে আপনার প্লেয়ারের রেটিং সেটাও ম্যাক্স হয়ে যাবে। সো আমার প্লেয়ারের যে লেভেল সেই লেভেলটা আপ হয়ে যাওয়ার পর আমার প্লেয়ারের রেটিংও ম্যাক্স হয়ে গেছে। দেন এভাবে আপনারা প্রত্যেকটা প্লেয়ারকে ট্রেন করতে পারেন। তো অনেকে কী করে, ভুলবশত প্লেয়ারকে ট্রেনার বানিয়ে ফেলে। তো কীভাবে ট্রেনার বানিয়ে ফেলে সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। তো আমরা যদি ব্যাক আসি, ব্যাক আসার পর আমরা যদি মাই টিমের মধ্যে ক্লিক করি বা মাই টিম অপশনের মধ্যে ক্লিক করে দেখতে পারবো এখানে একটা ট্রেনার অপশন আছে। ট্রেনার অপশনের উপর যখন ক্লিক করবেন, দেন এখান থেকে যদি আপনি কনভার্টের উপর ক্লিক করবেন, কনভার্টের মধ্যে ক্লিক করে যদি আপনি প্লেয়ারকে ট্রেন করতে গিয়ে এই প্লেয়ারটা যদি সিলেক্ট করে দেন, তাহলে আপনার থেকে কী হবে, প্লেয়ারটা কনভার্ট হয়ে ট্রেনার হয়ে যাবে। তখন এই ট্রেনার দিয়ে আপনি চাইলে অন্য প্লেয়ারকে আপনি বুস্ট করতে পারবেন বা আপনি লেভেল আপ করতে পারবেন। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। হ্যালো ভিউয়ার্স, এখন আসেন কীভাবে ম্যানেজার সাইন ইন করবেন। আপনারা যদি স্কোয়াড ম্যানেজারে যাই দেখতে পারবেন আমাদের স্কোয়াডটা একটা ফরমেশনে একটা ম্যানেজারের আন্ডারে স্কোয়াডটা বানানো হয়েছে। আমরা যদি ম্যানেজারের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি একটা পি বস নামে একটা ম্যানেজার আমরা আমাদের স্কোয়াডে সাইন ইন করেছি। তো আপনারা যদি এই ফরমেশনে যদি খেলাতে চান, বিভিন্ন ফরমেশন আছে বিভিন্ন ম্যানেজারের, আমরা যদি ম্যানেজারের উপর ক্লিক করি, আমরা যদি চেঞ্জ ম্যানেজারের উপর ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে অনেক ম্যানেজার আছে, এগুলো আমি সাইন ইন করছি। আপনারা বিভিন্ন ফরমেশনের ম্যানেজারগুলো সিলেক্ট করে দিয়ে জাস্ট আপনার স্কোয়াডটাকে আপনি সেই ম্যানেজারের আন্ডারে খেলাতে পারেন। তো কীভাবে এই ম্যানেজার সাইন ইন করবেন, সাইন ইন করার জন্য আপনাকে কন্ট্রাক্টের মধ্যে ক্লিক করে দেন দেখতে পারবেন এখানে লেখা আছে ম্যানেজার। ম্যানেজারের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে অনেকগুলো ম্যানেজার আপনারা পাবেন। জাস্ট এখানে ম্যানেজারের উপর ক্লিক করেই আপনাদের ফরমেশন অনুযায়ী আপনারা সেটাকে সাইন ইন করে নেবেন। তো কোন ম্যানেজারটা সবচেয়ে বেটার এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনারা চাইলে আই কার্ড থেকেও দেখতে পারেন। তো আমি এই ম্যানেজারটা চুজ করছি, এই ফরমেশনটা চুজ করছি। জাস্ট সাইন ইনের মধ্যে ক্লিক করে আমি এই ম্যানেজারটাকে আমরা সাইন করে নিব। তো সাইন করার জন্য আপনারা চাইলে জিপি দিয়েও সাইন করতে পারেন, চাইলে আপনারা কয়েন দিয়েও সাইন করতে পারেন। আমি চাই না একটা ম্যানেজারের জন্য আপনারা এতগুলো কয়েন নষ্ট করবেন, তাই আপনারা সবসময় জিপি দিয়ে সাইন করার জন্য চেষ্টা করবেন। তো আমাদের সাইন কমপ্লিট। এখন আমাদেরকে চেঞ্জ ম্যানেজারের উপর ক্লিক করে স্কোয়াড ম্যানেজারে গিয়ে চেঞ্জ ম্যানেজারের উপর ক্লিক করে আমরা চাইলে এই ম্যানেজার দিয়ে আমাদের স্কোয়াডটা পরিচালনা করতে পারি বা সেই ম্যানেজার দিয়ে আমরা সেই পারমিশনের উপর আমাদের স্কোয়াডটা খেলাতে পারি। তো আমরা যদি চেঞ্জ ম্যানেজারের উপর ক্লিক করি, দেন এখান থেকে আমরা যে ম্যানেজারটা এখন সাইন করছি সেই ম্যানেজারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করব। তো কনফার্মের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদের সেই ম্যানেজারটা সিলেক্ট হয়ে গেছে এবং সেই ম্যানেজারের ফরমেশনে আমাদের প্লেয়ারগুলো চলে আসছে। জাস্ট এখান থেকে অটো সিলেক্ট করে দিলে আমরা কোন কোন প্লেয়ারগুলো কোন পজিশনে ভালো খেলবে সেই প্লেয়ারগুলো অটোমেটিকলি এখানে চলে আসবে। তো আশা করি বুঝাতে পেরেছি। হ্যালো ভিউয়ার্স, এখন আসেন ম্যাচ ডে সম্পর্কে একটু আলোচনা করি। ম্যাচ ডে কী? ম্যাচ ডে হচ্ছে প্রতি শুক্রবার থেকে রবিবার এবং সোমবার থেকে বুধবার পর্যন্ত। কোনামি ম্যাচ ডে হিসেবে দুইটা ইভেন্টের আয়োজন করে, অনেক সময় চারটা পাঁচটাও থাকে, চারটা ছয়টা পর্যন্ত থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা
ইভেন্টের আয়োজন করছে, যে ইভেন্টের মধ্যে একটা ইভেন্টে যদি আপনি 5,500 পয়েন্ট করতে পারেন আর আপনার রেটিং যদি 900 হয় তাহলে আপনি পেয়ে যাবেন 100 কয়েন, আর আপনার রেটিং যদি 600 হয় তাহলে আপনি পেয়ে যাবেন 75 কয়েন, আর আপনার রেটিং যদি 600 নিচে হয় তাহলে আপনি পেয়ে যাবেন মাত্র 50 কয়েন। এইভাবে আপনি দুইটা ইভেন্ট কমপ্লিট করেই আপনি 100 কয়েন 100 কয়েন করে 200 কয়েন এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। তো আমি এখানে ইভেন্ট একটার মধ্যে ক্লিক করছি। এই ইভেন্টের মধ্যে আমি 8,500 পয়েন্ট করে ফেলছি, মানে আমি 100 কয়েন পেয়ে গেছি যেহেতু আমার রেটিং 900। তো আমরা যদি ইভেন্ট ডিটেলসের মধ্যে ক্লিক করি, আমরা কত পয়েন্ট করলে এই ইভেন্টে আমরা কী কী পাবো সেগুলো এখানে ডিটেলসে বলা আছে, আপনারা একটু দেখলেই সেটা বুঝতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এখন আসেন কীভাবে ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন। ফ্রেন্ডলি ম্যাচের উপর ক্লিক করে ফ্রেন্ড লিস্টের উপর ক্লিক করলে আমরা দেখতে পারবেন এখানে আপনার যে ফ্রেন্ডগুলো আছে আপনি সেই ফ্রেন্ডগুলো দেখতে পারবেন। তো কীভাবে আপনি ফ্রেন্ড বানাবেন, আপনি চাইলে আপনার যে অনার আইডিটা আছে, আপনি একটা কোনামি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটা যে অনার আইডি হয় আপনার পেসের, সেই অনার আইডিটা আপনার যদি ফ্রেন্ডকে দেন সেই ফ্রেন্ডেই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন আর আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ফ্রেন্ডগুলো দেখাচ্ছে, জাস্ট যার সাথে আপনি খেলতে যাচ্ছেন তার আইডির মধ্যে এখান থেকে ক্লিক করতে হবে এবং আপনার ফ্রেন্ডের মোবাইল থেকে আপনার আইডিকে তার ক্লিক করতে হবে। যখন একসাথে দুজনেই ক্লিক করবেন তখন একই সাথে আপনারা ম্যাচটা পেয়ে যাবেন। অবশ্যই এখানে VPN ইউজ করতে হয়, VPN ইউজ করলে খুব সহজেই ম্যাচ পাওয়া যায়। এখন আসেন কীভাবে আপনার ফ্রেন্ডকে আপনি অ্যাড করবেন। এর জন্য স্ট্রাকচারের মধ্যে যাবেন, ইউজার ইনফরমেশনের মধ্যে ক্লিক করবেন, দেখতে পারবেন অনার সার্চ নামে একটা অপশান আছে সেটার মধ্যে ক্লিক করবেন, দেন ইন্টার অনার আইডির মধ্যে আপনার ফ্রেন্ডের আইডিটা এখানে টাইপ করে দিবেন বা পেস্ট করবেন, কপি পেস্ট করবেন, দেন ডানের মধ্যে ক্লিক করে সার্চের মধ্যে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ফ্রেন্ডের আইডিটা চলে আসছে। আমার এখানে কোনো আইডি আসে নাই কারণ আমি এখানে আননোন আইডি সার্চ করছি তাই। তো আপনার ফ্রেন্ডের আইডি আসলে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো আপনাকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেটাও আপনি এখানে দেখতে পারবেন। তো আমার দেখতে পাচ্ছেন আমাকে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, জাস্ট এখানে আইডিটা সিলেক্ট করে আপনি অ্যাকসেপ্ট ফ্রেন্ডের মধ্যে ক্লিক করলে হয়ে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আপনি যদি নতুন পেজ গেমার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় পেজ গেম সম্পর্কে। অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আপনি কিছুটা হলেও লাভবান হবেন। আর যদি এই ভিডিওটা একটু হলেও ভালো লাগে আর এই ভিডিও থেকে যদি আপনি একটু হলেও কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, ই ফুটবল পেস মোবাইল গেমের মধ্যে প্রতি বৃহস্পতিবার কিন্তু সার্ভার মেনটেন্স চলে, যে পিরিয়ড টাইমে আপনারা গেমের মধ্যে প্রবেশও করতে পারবেন না এবং গেম খেলতে পারবেন না। তো এই সার্ভার মেনটেন্স কেন হয়ে থাকে, কিসের প্রবলেম এবং এটা কি প্রবলেম কিনা সেটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে। যখন এই সার্ভার মেনটেন্স চলে সেই পিরিয়ড টাইমে যখন গেমে প্রবেশ করতে পারে না, সব নতুন পেজ গেমাররা মনে করে এটা একটা প্রবলেম এবং একটা সমস্যা, তাই তার গেমে ঢুকতে পারতেছে না। তো এই সার্ভার মেনটেন্স কেন হয়ে থাকে, কী সমস্যার কারণ হয়ে থাকে, সম্পূর্ণ সব কিছু নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমি আপলোড করেছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আমি আপনাদের সুবিধাতে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক রেখেছি, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন, চাইলে আইকার্ড থেকেও দেখতে পারেন। আর ইফুটবল পেজ গেমের কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো করলে আপনার গেম প্লে অনেক বেটার হয়ে যাবে। তো সেটিংসগুলো দেখার জন্য আমি একটা বেস্ট সেটিংস নামে একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, এই ভিডিওতে আমি আর কিছু বলছি না আর ভিডিওটা বড় করছি না, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, আমি লিঙ্ক রেখেছি ডিসক্রিপশনে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের কথা দেওয়াতে ই ফুটবল পেজ মোবাইল গেমের একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, সেই টুর্নামেন্টে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ফর্ম ফিল আপ করে ফেলতে পারেন। অলরাইট ভিউয়ার্স, ই ফুটবল পেজ গেম সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি, আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করতে পারেন, আর পরবর্তীতে আপনার কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আর এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট চোখে দৃষ্টি দেখে সেই ভুলটা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি অবশ্যই শুধরানোর চেষ্টা করব। আপনাদের সুবিধার্তে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সোশ্যাল মিডিয়া সব লিঙ্কগুলো রেখেছি, আপনারা চাইলে আমার সাথে কানেক্ট করতে পারেন। আজকে ভিডিও এখানেই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে উইথ আস, লিভ লাভ অ্যান্ড রেসপেক্ট ইকানস অফিসিয়াল, ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, আমি স্থেয়া খান, আসসালামু আলাইকুম, গুড বাই।